আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম রামকুমার চট্টোপাধ্যায়, নিবাস কামারপুকুর। আপনি আমার মতো একজন সামান্য টুলো পণ্ডিতকে ডেকে পাঠিয়েছেন শুনলাম। এই সংবাদখানা আপনি কোথায় শুনলেন? জানবাজারের রানীমার গৃহে। সেখানে আপনার কি প্রয়োজন ছিল জানতে পারি? এবছর আমি সেখানে পুজো করব। চমৎকার চমৎকার, তার মানে রানীমা আপনাকে নিয়ে এসেছে। আপনি কি জানেন ওরা এই মুহূর্তে এক ঘরে হয়ে আছেন? কোন ব্রাহ্মণ তার গৃহে পুজো করবে না। ব্রাহ্মণ সমাজ এই বিধান দিয়েছে। জানি বই কি, সেই কারণেই তো রানীমার সেজো জামাই মথুরবাবু আমাকে আনতে গিয়েছিলেন। সব জেনেও আপনি পুজো করতে সম্মত হয়েছেন, অর্থাৎ আমাদের বিধানের কোনো মূল্যই আপনার কাছে নেই। এ কি বলছেন শাস্ত্রী মশাই? তবে কি জানেন, ব্রাহ্মণ হিসেবে আমার প্রথম এবং প্রধান কর্তব্য হল মানুষের ধর্ম কার্যে সহায়তা করা। রানীমা পুজোর আয়োজন করে ফেলেছিলেন, এখন পুজো বন্ধ করা অন্যায় হবে, তিনি পাপ বোধে ভুগবেন। তাই আমার উচিত তাকে ধর্মপথে সাহায্য করা, তাই না শাস্ত্রী মশাই? আপনার কি ধারণা আমরা তাকে ধর্মভ্রষ্ট করেছি? না না না, এ কি বলছেন আপনি? দেখুন, আমার কাছে ধর্মের একটু অন্য রকম অর্থ। ধর্ম মানে আমার কাছে যা মানুষকে ধারণ করে, ধরে রাখে, সৎ পথে চলতে সাহায্য করে, সঠিক নির্ণয় নিতে সাহায্য করে। দয়া করুণা ব্রাহ্মণদের ধর্ম। স্বয়ংশীলতা ব্রাহ্মণদের ধর্ম। ঋষি বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব অর্জনের তপস্যা করার সময় এই শিক্ষাই লাভ করেছিলেন। অর্থাৎ প্রকারান্তরে বলতে চাইছেন যে আমরা অব্রাহ্মণ? আমাকে ক্রমাগত আপনি ভুল বুঝছেন শাস্ত্রী মশাই। আমার ক্ষমতা কি যে আমি আপনার বিচার করব? আমি তো সর্বদা আমার নিজেরই বিচার করে যাই। কোনটা ভুল সেটাই ভাবি। আপনারা বলছেন যে রানীমা যে জমিতে মন্দির প্রতিষ্ঠা করবেন বলেছেন, সেখানে নাকি মা কালীর মন্দির গড়া যায় না। বিশ্বাস করুন ঠাকুর, এই বিধানের কোনো ভিত্তি আমি পাইনি। তাহলে কেন আমি রানীমার গৃহে পুজো করব না? কেন আমি কঠোর হব? আপনি তো আমাদের কোনো বিধানই মানছেন না। বিধর্মীর জমি ওটা, ওখানে ওখানে অন্য ধর্মের অভ্যাস। সেখানে রানীমা হিন্দু মন্দির প্রতিষ্ঠা করতে চাইছেন। এটাকে আপনি ঠিক কাজ বলছেন? হ্যাঁ, ঠিক বলছি। ওই জমিতে বান রাজা বাবা দক্ষিণেশ্বরের লিঙ্গ পেয়েছিলেন। ওই জমি কুর্মাকৃতি, তন্ত্র সাধনার উপযুক্ত স্থল। আমি নিজে সেই জমিতে ধ্যানে বসেছিলাম, উপলব্ধি করেছি যে ওই জমি সাধন ক্ষেত্র হতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রানীমার এই অনাচারের পেছনে তাহলে আপনার প্রশ্রয় রয়েছে।
দেখুন চার্য মশাই, আপনি কোন শাস্ত্র মতে কি বুঝেছেন আমি জানি না, আমি জানতেও চাই না। এইটুকু বলছি, ওই জমিতে মন্দির গড়ার সংকল্প ত্যাগ করুন, নাহলে প্রকাণ্ড অনর্থ দেখা দেবে। সন্ধ্যারতির সময় এক নিষ্ঠাবান ব্রাহ্মণের মুখ থেকে এই কথা উচ্চারিত হল, আর আমার কথা মিথ্যে হবে না। আপনি অবিলম্বে এই গৃহ বর্জন করুন, না হলে ব্রাহ্মণ সমাজ আপনাকে বহিষ্কার করবে। শাস্ত্রী মশাই, এই জগদীশ্বরের আপনি কি করে কাউকে বহিষ্কার করবেন? শাস্ত্রী মশাই, ঈশ্বরের আরাধনায় বাধা দেওয়া আপনাকে মানায় না। আপনার অপার বিদ্যা বুদ্ধি রয়েছে, কিন্তু হৃদয় বত্তা নেই, তাই ক্ষমা করবেন আমাকে। আমি কোনো অবস্থাতেই নিজের ধর্ম ত্যাগ করতে পারবো না। কি হলো শাস্ত্রী মশাই, আপনাকে অপমান করে গেল? ওর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নাও সুকুমার। কিন্তু রানীমার পুজো তো বন্ধ হলো না, সে পুজো ঠিকভাবে সমাধাও হবে না। তবে কি জানবাজারের বাড়ির ছোট তরফে সাহায্য নিতে হবে? কি বলেন শাস্ত্রী মশাই? সে তোমরা যা ঠিক মনে করো তাই করো, শুধু দেখো লোকসমাজে আমরা যেন হাস্যাস্পদ না হই। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। শোন, ওই পদ্মের ঝুড়িগুলো ভালো করে ভাড়াটা তুলে রাখবি, বুঝলি? আর শোন, সবগুলো পদ্ম আলাদা আলাদা করা আছে কিন্তু দিন অনুসারে। নে না, তাড়াতাড়ি চল, অনেক কাজ পড়ে আছে, চলে। আপনি অমন করে কি ভাবছেন? আর কখনই বা ফেললেন আপনি? ওদিকে তো সেজ জামাই পুজোর সব আয়োজন করে ফেললো, দিদির আর মান গেল নে। কপাল কপাল, একেই বলে কপাল, বুঝেছেন? দিদি এমন কপাল নেই জন্মেছেন। ছোট বউ, তুমি কি ভাবলে যে আমি এত সহজে ছেড়ে দেব? আজ গোটা ব্রাহ্মণ সমাজ এই অভয়চন্দ্রের শরণ নিয়েছে, এ পুজো আমাকেই পণ্ড করতে হবে, সেটা যেভাবেই হোক। আর শোনো, তুই খুড়ো দাদু, এসব আপনি কি বলছেন? আপনি পুজো পণ্ড করবেন মানে এসবের অর্থ কি? নাতিবাবু, আরে পুজো পণ্ড না করলে সাহেবদের দেখাশোনা করবে কি করে? আমি তো তাই তোমার খুড়ি দিদিমাকে বলছিলাম যে আমাকেই পুজো পণ্ড করতে হবে, আর তারপরে ছুটতে হবে সাহেবদের দেখাশোনার ব্যবস্থা করতে। তোমরা হলে গিয়ে ছোট ছোট ছেলে পুলে, তোমরা কি করে জানবে যে সাহেবরা কিসে খুশি হয় আর কিসে অখুশি? ঠিক কথা, ঠিক কথা খুড়ো দাদু। বলছিলাম যে সাহেবরা কিসে খুশি হয়, না মানে এই প্রথমবার সাহেবদের দেখাশোনার দায়িত্ব পেয়েছি কি না, তাই যদি আপনি একটু আমায় বুদ্ধি দেন আমি সেই মতো কাজ করব। বিলক্ষণ বিলক্ষণ, আরে তুমি হলে গিয়ে পদ্মর বেটা, আমার সবচেয়ে কাছের নাতি। তবে কি জানো নাতিবাবু, এই বাড়ি থেকে সাহেবরা কোনোদিন খুশি হয়ে যাননি। কেন কেন? আর কি করে যাবে? অন্যান্য কারবারিরা সাহেবদের বজরায় ভ্রমণ করান, গান বাজনার ব্যবস্থা করেন, তোমার দাদামশাই তো আবার এসব পছন্দ করতেন না, তাই কত কারবার যে হাট ছাড়া হয়ে গেছে আমাদের থেকে, কি আর বলবো। খুড়ো দাদু, বলছি যে সত্যি এই সাহেবরা গান বাজনা পছন্দ করেন? অবশ্য সত্যি তো, মানে ওই দত্ত বাড়িতে, চৌধুরী বাড়িতে যখন কোম্পানির সাহেবরা যান তখন তো গান বাজনা হয়, কিন্তু আমাদের বাড়িতে এসব তো কিছুই হয় না, কারণ দিদমা, মেসোবাবু আর আমার বাবা মশাই তারা তো এসব পছন্দই করেন না। আরে নাতিবাবু, তুমি বজরা নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে ফেলো, তা
তারপরে শেষে সাহেবরা যখন তোমার প্রশংসা করবেন তখন আর কেউ কিছু বলবে না। ঠিক 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 বলেছেন খুড়া দাদু, আমি বরং যাই গিয়ে সমস্ত ব্যবস্থাটা করার চেষ্টা করি। হ্যাঁ যাই। ও মা গো, এ আপনি কি কথা কইলেন? দিদি এসব শুনলে তো মানে ছোট বউ, এই ছেলেটা ভবিষ্যতে আমার কাজে লাগবে। একে তো পূজো পণ্ড হবে, তারপরে রানীমার ভাবমূর্তিও নষ্ট হবে। লোকে বলবে যে সাহেবদের তাবেদারি করার জন্য গান বাজনা করিয়েছেন রানীমা। ওনার ওই যে একটা ভক্তিমতি, ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ আছে না, এমন একটা ভাবমূর্তি আছে, ছোট বউ সব শেষ হয়ে যাবে। সব বৌঠান নিজেই ভিতর থেকে একেবারে একেবারে শেষ হয়ে যাবেন, আর সর্বে সর্বা হব আমি, আর গোটা ব্রাহ্মণ সমাজ থাকবে আমার পাশে, বুঝলে? ও মা, আপনি তো দেখছি অনেক দূর ভেবে ফেলেছেন। ঠাকুর যেন তাই করেন, আপনি যেন সর্বে সর্বা হয়ে ওঠেন। জয় মা। বলছিলাম কি, কটা লুচি ভেজে দি, খাবেন? পেশন্ন, তাহলে শেষমেশ রামকুমার চাউরি জিতলো। আজ রেতের মধ্যে সারা বাড়ি গদ্দর আমি আলপনায় ভরিয়ে দেবো। এই ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে নে। পেশন্ন, তুইও ভালো করে শিখে রাখ, পরের বার কিন্তু তোকে দিতে হবে। কি আপনি কি করলেন? আমি কত কষ্ট করে জায়গা কানা মুছে আলপনা দিচ্ছি, আর আপনি কি না? কি বললে? আলপনা? একটা আলপনার টান নষ্ট হয়েছে বলে এত কথা? কষ্ট করে কাজ কানা করতে হচ্ছে, একটু দেখে শুনে চলাফেরা করলেই তো হয়। ভুল হয়েছে, আমি মুছে দেব। না না, আমি মুছে দিচ্ছি না। পেশন্ন, আমি মুছে নিতে পারবো। যদি মনে করেন এভাবে আমাকে জব্দ করবেন তাহলে আপনি পারবেন না। আপনি 100 বার জায়গা কানা নষ্ট করবেন, আর আমি 100 বার সব মুছে নতুন করে করে তুলব। নেহাত আমাকে রূপমতি বাইয়ের কাছে বায়না দিতে যেতে হবে, নইলে তোমার এই তেজ, তোমার এই গুণ আমি একবারে ভেঙে গুঁড়িয়ে দিতাম। দিদি, তুমি একটু শান্ত হতো, শান্ত শান্ত। পেশন্ন, তোর বাসুরটা ওর কি কয়ে গেলেন? আমি ঠিক মতো শুনতে পেলুম নে। পেশন্ন, উনি কোনো সর্বনাশ করতে যাচ্ছেন না তো? না দিদি, কোনো সর্বনাশ হবে নে। সত্যি কোনো সর্বনাশ করতে যাচ্ছেন না উনি? না দিদি, কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি না। তুমি তুমি এখন আমার সাথে ভেতরে চলো তো, আলপনা পরে হবে কোন, আগে চলো দেখি আমরা দুজনে মিলে আমাদের যা সব বাকি কাজ পড়ে আছে সব ছেড়ে ফেলি, তারপর সারা বাড়ি জুড়ে আলপনা দেবো। জি চলো,
কিচ্ছুটি হয়নি, কিচ্ছুটি কয়নি, কিচ্ছুটি কয়নি বাসুরটা। চল চল। এবার পদ্মফুলের মালাটা আনুন, মাল্যদান করতে হবে মূর্তিতে। আচ্ছা যাবো মশাই। বড় বউ, এদিকে শোনো, কইছিলাম কি তুমি সরকার মশাইকে গিয়ে কও, উনি যেন পদ্ম এখানে পাঠানোর ব্যবস্থা করেন, আর ওনাকে বলবেন পদ্মগুলো একটু সাবধানে পাঠাতে। জানোই তো প্রত্যেকবারের মতো অত পদ্ম এখানে পাওয়া যায়নি, দোকানে নাকি পদ্ম পাওয়াই যাচ্ছে না, সরকার মশাই কর্তৃকে যেন খুব কষ্ট করে পদ্মগুলো জোগাড় করেছে। ঠিক আছে যাও গিয়ে। ঠিক আছে। কোথায় যাচ্ছিস তুই এখন এভাবে ছুটে? মাসিমণি, পদ্মফুলের জুলিকানা নাকবে। ও বড়নাথ বসু, ঠিকঠাক মতো পদ্ম কিন্তু গুছিয়ে নিয়ে আসিস। সরকার মশাই ভাড়ারি সব পদ্ম গুছিয়ে রেখে দিয়েছেন, পুজোর সব পদ্মই সেখানে রয়েছে। আর জানিস এবছর পদ্ম খুব একটা পাওয়া যায়নি। রানীমা, রানীমা, সর্বনাশ হয়ে গেছে রানীমা, ভাড়ারে একটা পদ্মফুলও নেই। পদ্মফুলের ছুরিগুলো কে যেন নিয়ে গেছে। ঠাকুর দালানে নেই তো একবার দেখে। না না, ঠাকুর দালানে নেই, আমি তো এক্ষুনি তাই দেখলুম, তাই জন্যই তো আমি যাচ্ছিলাম বাড়ারে। সে কি বৌরানী, ঠাকুর দালানে নেই, তাহলে এতগুলো পদ্মফুল গেল কোথায়? বাজারে তো আর এখন পদ্মফুল পাওয়া যাবে না। কি হচ্ছে কি এসব সরকার মশাই? এই তো কটা চুরি পদ্ম মাত্তর, সেই কটাই বা কোথায় গেল? আর ভাড়ার থেকে পদ্ম যাবেই বা কোথায়? আমি তো বুঝতে পারছি না, ঘরে তো এত লোকজন। আর তাছাড়া আর যদি পদ্ম না পাওয়া যায় তাহলে পূজা হবে কি করে? মায়ের পূজায় তো কোথ থেকে যাবে? আগে রানীমা, আমি তো সকলকেই বারণ করেছিলাম, কিন্তু কে ঝুড়ি নিয়ে গেছে কেউ বলতে পারলো না। বা 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 বা, অপূর্ব কথা, কি নিয়ে গেছে কেউ জানে না। কি মা, এখন শান্ত, পদ্মফুলের ঝুড়ি কোথায় গেছে তা নিয়ে এখন তো কথা কয়ে কোনো লাভ নেই। সরকার মশাই, যেখান থেকে পারুন আপনি কিন্তু পদ্মফুল জোগাড় করুন। হ্যাঁ মা, আমিও তাই বলছি। আমি বলি কি সরকার মশাই, যাওয়া তো হয়ে গেছে, কিন্তু আপনি অন্তত একবার গিয়ে বাজারটা দেখে আসুন, যদি এক জুড়ি পদ্ম পাওয়া যায়। একবার সময় চলে গেলে তো আর কিছু করা যাবে না। আমি দেখছি বটিজি, আমি দেখছি। কি হয়েছে রানীমা, পদ্মফুল নিয়ে কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ চাটুর্য মশাই, পদ্মের ঝুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, পাড়ার ঘর থেকে যে কোথায় উধাও হয়ে গেছে কেউ জানে না। জানেন তো কোনো কালে কিন্তু এমনটা ঘটেনি, এই বছরে যে কেন এমন তারা সব কান্ডি করছে আমি সত্যি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই তো এই তোরা সবাই চলে এসেছে, শোন বাবারা, তোরা একটু বাইরে গিয়ে দেখ যদি কিছু পদ্ম পাস, জানি না আমাদের বাংলা থেকে খেয়ে পদ্ম চুরি চুরি করে নিয়ে চলে গেল। মা, আমার কিন্তু মনে হচ্ছে ওই দত্ত বাড়ির নোকেদের কোনো ষড়যন্তর, ওরা তো সবসময় চেয়েছিল আমাদের বাড়ির পুজো খারাপ করে ওদের বাড়ির পুজো ভালো করতে। হ্যাঁ পদ্ম, বিমান ছাড়া কোনো কথা কইনি। হ্যাঁ আমাদেরই দোষ, সত্যি তো পদ্ম ঝুড়িগুলো গেল কোথায়? আচ্ছা সরকার মশাই, কি করে ভাড়ারে যে সে নোক ঢুকছে কন দেখি? যাকে যাক, এইসব কথা না হয় পুজোর পরে কইব কোন, তোমরা সকলে যাও গিয়ে পদ্ম জোগাড় করার ব্যবস্থা করো। আর চাটুর্য মশাই, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমরা সকলে মিলে বেরোচ্ছি দীপমা, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। মহেন দাদা, তারিকা, তোমরা আসো আমার সঙ্গে। দেখ দেখ বাবা, দেখ তোরা, আমি সত্যি জানি না এই বছর এত বাধা বিপত্তি কেন আসছে, সত্যি জানি না। তুমি কি চাইছো মা, কি চাইছো?
আর কত পরীক্ষা দেব আমি, কত পরীক্ষা দেব।